এক লোকের নাম মূসা, নাম কি? মূসা। সবাইকে বলতে হবে নাম কি? মূসা। এটা কিন্তু মূসা নবীর ঘটনা না, এটা মূসার কথা বলতেছি। এক মূসা প্রতি মাহফিলে এই যে বৃষ্টি বাদলের দিন শেষ হয়ে বন্যা শেষ হয়ে যখন ধরেন নভেম্বর ডিসেম্বর মাস আসে সব জায়গায় মাহফিল হয়, কি হয় না? ছোট ছোট নদী শুকাই গিয়েছে, নদীর উপর দিয়ে বাঁশের ব্রিজ, কিসের ব্রিজ? এই বাঁশের ব্রিজ পার হয়ে যুব সমাজের উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মূসা চিন্তা করলো অনেকদিন পর একটা মাহফিল, লকডাউন, করোনা, এটা ওটা, 40 ধারা 42 ধারা, কত কিছু, অনেকদিন পর একটা মাহফিল পাইছি, মাহফিল শুনতেই হবে। এই মূসার হাতের মধ্যে সাইকেল চালিয়ে অনেক দূর থেকে আসছে, এসে দেখে বাঁশের ব্রিজ, বাঁশের ব্রিজে কি সাইকেল নিয়ে পার হওয়া যায়? সবাই বলেন, চিন্তা করলেন না, মাহফিল তো শুনতেই হবে। এই চিন্তা করে সাইকেলটা দু হাতের মধ্যে এরকম করে ধরলো, গায়ের মধ্যে শার্ট আছে, পরনের মধ্যে আছে লুঙ্গি, মাঝামাঝি বিরিদের মাঝামাঝি চলে গেল, হাতের মধ্যে সাইকেল আছে, পরনের মধ্যে শার্ট আছে, কিন্তু পরনের মধ্যে যে লুঙ্গি ছিল ভুলে পড়ে গেছে। আমার কথা কি বুঝলেন আপনারা? এখন বলেন বিরিদের মাঝখানে যদি এই অবস্থা হয়, হাতের মধ্যে তো সাইকেল আছে, সাইকেল ছেড়ে দিলে তো পানির মধ্যে, সাইকেল ছেড়ে দিলেই তো পানির মধ্যে, চিন্তা করলো আল্লাহ সম্মান বুঝি যায় আর বুঝি টেকেই না সম্মান, কি করা যায় কি করা যায়। এমন সময় বিজের দিক দিয়ে প্রধান বক্তারা কম, প্রধান বক্তা চিন্তা করলো কি বাপরে বাপ, কোন এলাকায় মাহফিল করার জন্য আসলাম, এটা কি মানুষ না দেবী, এটা তো মূর্তি দাঁড়ায় আছে। আলেম ওলামার একটু দরদ কম না বেশি? হ্যাঁ কম না বেশি। চিন্তা করলো আহারে বেসা, লুঙ্গি হয়ে গেল শেষ পর্যন্ত না, অন্তত লুঙ্গিটা পরাই দেই, সাইকেল তো রাখতেও পারতেছে না, লুঙ্গি পরতেও পারে না, একবার অসহায় এই অবস্থায় প্রধান বক্তা লুঙ্গিটা নিয়ে পড়াই দিচ্ছে। যাই হোক মূসা বললো, যাই হোক একজন দেখছি, তাতে আর সম্মানের কতটুকু গেল, আলহামদুলিল্লাহ সম্মানটা তো ঠিক আছে। এই কথা চিন্তা করে মাহফিলের মাঝখানে কাল্লা গুঞ্জে দিয়ে এরকম মাহফিল শুনতেছে, তৃতীয় বক্তার আলোচনা শেষ, দ্বিতীয় বক্তার আলোচনা শেষ, এবার প্রধান বক্তার আলোচনা। মূসা যখন চোখ তুলে দেখলো, বাপরে বাপ, এই ব্যক্তি তো আমার লুঙ্গি পরাই দিছে কিছুক্ষণ আগে, শরমে আর মাথা উঠায় না, সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, মন মরা হয়ে বসে আছে। আর চিন্তা করে হুজুরেরা তো এই এই দেশের ঘটনা ওই দেশে যা বলে, এই গ্রামের ঘটনা ওই গ্রামে বলে, না জানি আমার গোমর আজকে ফাঁস করে দেয়, কি যে হবে আজকে। এবার প্রধান বক্তার আলোচনা শুরু, আধা ঘন্টা পনে এক ঘন্টা হয়ে যায়, এবার কানের মধ্যে হাত লাগিয়ে হুজুর বলছে, আমার ভাইরা এবারে মূসার ঘটনাটা বলতে চাই। মূসা আরো আছে, মূসা চিন্তা করে বলে মনে হয় এই যে সম্মান বুঝি যায়, হাজার হাজার মানুষের সামনে মূসা দাঁড়িয়ে গেল আর হুজুরকে ডাক দিয়ে বলল, হুজুর অনুরোধ লাগে ওই গিরিজের ঘটনাটা বলবেন না। প্রধান বক্তা বলে, আহাম্মক বেটা, আমি তো তোর কথা বলবো না, তোর কথা তুই তুই বললি, আমি তো বলতাম ওই মূসার ফেরাউনের ঘটনা, তোর ঘটনা কেন আমি বলবো, আমি এটাই বলতে চাই, আমি বলবো একটা আপনারা বুঝবেন একটা, ওই মূসা যেমন বুঝছে যে আমার ঘটনাই মনে হয় বলে, আমি ফিরাউনের ঘটনা বললে যদি কারো গায়ের মধ্যে লাগে, ভাই আমার দোষ কোথায়? কথা বলেন না কেন? আপনাদের অত্র এলাকার মধ্যে সবচেয়ে শিল্পপতি ব্যক্তি, একেবারে কোটি টাকার মালিক, এই ব্যক্তি শুধু নিজেই কোটিপতি নয়, তার রক্ত কোটিপতি, কেমন কোটিপতি, কেমন বড় লোক, তার রক্তের গ্রুপ এমন, গ্রামের কোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী বউ বেটা কারোর সাথে তার রক্তের গ্রুপ মেলে না। এই বেটার রক্ত সব 20 টাকা আছে কিন্তু রক্ত নাই, মাল আছে কিন্তু কি নাই, রক্ত নাই, 3 মাস পর পর 3 ব্যাগ রক্ত রাখে, কার রক্ত নিবে, কারোর সঙ্গে তো রক্ত মেলে না। হঠাৎ করে এক রিক্সাওয়ালাকে ধরে রক্তের গ্রুপ চেক করে দেখে, এই রিক্সাওয়ালার রক্তের গ্রুপ আর ওই কুটির রক্তের গ্রুপ একে খাপে খাপ মোলতাছে না। রিক্সাওয়ালাকে কোনো রকম ধরে সরকারি মেডিকেলের মধ্যে নিয়ে গেল, শোয়াই দিল, রিক্সাওয়ালা তো কান্না করে, ভাই আমাকে কি করবেন ভাই, শুনতেছি মানুষ ভুল হয় ভুল হয়, আমাকে কোথায় নিয়ে আসলেন ভাই, কি হবে আমার, বলে একটা চিন্তার কোনো কারণ নেই, তোর কাছ থেকে 3 ব্যাগ মাত্র 3 ব্যাগ রক্ত নেব। রিক্সাওয়ালা বলে, মাথা খারাপ, ঠিক মতো আমি খাই না, আমার শরীর থেকে 3 ব্যাগ রক্ত, মানুষ মারা বুদ্ধি, চিন্তার কোনো কারণ নাই, 3 ব্যাগ রক্ত আগে দিয়ে জোর করে 3 ব্যাগ রক্ত নিল। 3 ব্যাগ রক্ত নেওয়ার পর 3 কেজি আপেল, আঙ্গুর, কমলা, সাথে 3 লক্ষ টাকা 3টা বান্ডে যখন দিয়েছি রিক্সাওয়ালা, তাই একবারে লাভ দিয়ে দাঁড়ায় গেছে, ভাবতে পারবে এতগুলো টাকা সারাদিন রিক্সা চলাইতে 1000 টাকা নোট কোনোদিন দেখি নাই, 3 লক্ষ টাকার বান্ডে। এবার কয় ভাই আরো লাগবে নাকি কিছু রক্ত বানে, বলে না আজকে লাগবে না, তবে আজকে যাও, 3 মাস পর আবার লাগলে ফোন নাম্বার দাও, ফোন করে ডেকে নেবে। এই বেটা আসে আর রিক্সা টিক্সা চালায় না, আরামে খায় দায় আর বাড়ি করবে দিন, মানুষ কয় কি রে এই শালা রিক্সা চালায় না, ব্যাপারটা কি, একদিন রিক্সা না চালালে পেটের মধ্যে ভাত নেই, আজকে রিক্সা নিয়ে বাড়ে না, 2 মাস 3 মাস হয়ে যায়, কি ব্যাপার কি,
খোঁজ নিয়ে দেখে ওর কাছে এখন 3 লক্ষ টাকা কয় লক্ষ একার গরম কম না বেশি হ্যাঁ কম না বেশি আই রে গরম আর মাঝে মাঝে ফোন করে স্যার আমি ওই যে রিকশাওয়ালা রক্ত রক্ত লাগবে নাকি মাঝে মাঝে নিজেই ফোন করে তো 3 মাস পর আবার ওইখান থেকে ফোন আসছে যে তাড়াতাড়ি মেডিকেলে চলে আসো আজকে 3 ব্যাগ রক্ত লাগবে ও জানে 3 ব্যাগ রক্ত দিলে কয় টাকা সবাই বলেন কয় টাকা রক্ত দেওয়ার জন্য আমার মেডিকেলে চলে গেল একবার ধারাম করে শুয়ে পড়লো আর অজ্ঞান করা লাগে না ইনজেকশন দেওয়া লাগে না কয় তাড়াতাড়ি রক্ত নাও আমি দেখি আমার রক্ত কেমন করে বের হয় 3 লাখ টাকার রক্ত কেমন করে যায় রক্ত বের হয়ে যায় কোন দেখতেছে এবার রক্ত নাও হয়ে গেল আপেল কমলা আর আগের মতো নাই কিছু আপেল কমলা দিল সে চিন্তা করলো আপেল কমলা না থাকে নাই 3 লক্ষ তো টাকা পাবো এবার বলে স্যার টাকা দেন এবার আর 3 লক্ষ টাকা নাই তিনটা অর্থাৎ পাঁচটা দুইটা কি তার মধ্যে তিনটাই আসল সিরা টাকা মাত্র 10 টাকা দিছে ওই মাথা খারাপ আপনি কি পাগল হইছেন নাকি মাত্র 10 টাকা এর আগে দিলেন 3 ব্যাগ রক্ত নিয়ে আপনি 3 লাখ টাকা দিছেন আর বানবারি করেন নিয়ে ফাজলামো শুরু করছেন এখন মাত্র 10 টাকা তার মধ্যে দুইটাই আসল তিনটাই আসল বানরামো করেন ফাজলামো করেন মাথা খারাপ ওর শরীর গরম হলো এবার বড়লোক বলে শিল্পপতি বলে রে ভাই 3 মাস আগে আমি ছিলাম ধনী আমার মনটা ছিল ধনী আজকে 3 মাস হয়ে গেছে 3 মাস থেকে আমার রক্ত আর আমার রক্ত নাই তোর রক্ত দিয়ে আমি চলি আমার রক্ত ছিল ধনী আমি ছিলাম ধনী তোর রক্ত যখন আমার শরীরের ভিতরে আসছে তুই যেমন কৃপণ তোর রক্ত আসার পর আমিও হইছি কৃপণ তোর রক্ত যখন আমার শরীরের মধ্যে আসছে আমিও তোর মতন কৃপণ হইছি ওই যখন আমার রক্ত ছিল তখন আমার দিলটাও ছিল ধনী টাকা পয়সা ছিল 3 লক্ষ টাকা দিয়ে দিছি আজকে তোর রক্ত আমার শরীরে আসার পর আমার দিলটা হইছে একেবারে খুঁটার মতো শক্ত জান মারায় কিন্তু মাল দাঁড়ায় না ওই সময় আর কি করবো নে 10 টাকা নিয়ে বিদায় হয় তাড়াতাড়ি ভাগ কথা বুঝলেন আমার তার মানে বোঝা গেল ফেরাউনের কথা শুনে নমরুদের কথা শুনে হামানের কথা শুনে স্বৈরাচারী শাসকদের কথা শুনে যাদের গায়ের মধ্যে লাগে মনে করতে হবে তাদের গায়ের মধ্যে রক্ত আছে রক্ত যদি টেস্ট করা যায় রক্ত যদি টেস্ট করা হয় দেখতে পারবেন ওই রক্তের মধ্যে মিশ্রিত আছে ফেরাউন আর নমরুদের রক্ত কথা বলেন ঠিক কি না যাদের শরীরের মধ্যে ফেরাউনের রক্ত ফেরাউনের রক্ত আবু জাহেলের রক্ত ইসলাম বিদ্বেষী তারা আলেমদেরকে দেখতে পারে না কোরআনের কথা ইসলামের কথা তারা সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমার কথাগুলো আমার মতো করে নেবেন না আমার কথা তো কোরআনের কথা কোরআনের বাইরে কোন কথা বলেছি আল্লাহ পাক কবুল করুক সকলে বলি আমিন।